পূর্ব মেদিনীপুর জেলা একসময় তৃণমূলের গড় বলে পরিচিত ছিল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবার পর এই জেলায় জোড়াফুল শিবিরে ভাঙন ধরে। বিধানসভা নির্বাচনে জেলার ১৬টি কেন্দ্রের মধ্যে ৯টিতে জয়ী হয় তৃণমূল, বাকি ৭টি কেন্দ্র বিজেপির দখলে যায়। এরপর জেলায় তৃণমূল বিজেপি সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। এরই মধ্যে দলের জেলা সভাপতি সহ একাধিক সাংগঠনিক পদে পরিবর্তন করে তৃণমূল জেলা নেতৃত্ব। এর মধ্যে জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও প্রকাশ্যে আসে। তবে সেই গোষ্ঠীদ্বন্দ্ব সম্প্রতি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার বিকেলে তৃণমূলের এক গোষ্ঠীর মিছিলে বোমাবাজি করার অভিযোগ উঠল রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে। কাঁথি দেশপ্রাণ ব্লকে একটি কালীপুজোর মণ্ডপ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার বিকেলে এই বিষয়ে ডেপুটেশন দেবার জন্য জুনপুট কোস্টাল থানায় মিছিল করে যাচ্ছিল একদল তৃণমূল সমর্থক। সেই মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ে কিছু দুষ্কৃতী। বোমার আঘাতে জখম হন ৩ জন। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় প্রাথমিকভাবে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়। তবে গোটা ঘটনার পেছনে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির হাত আছে বলে দাবি তৃণমূলের অপর গোষ্ঠীর নেতাদের। কয়েকজন মিলে যারা সিপিএম এর হারমা তারা বিজেপিতে নাম লিখিয়েছে, বিজেপিতে কঠিন ভাবে তারা করে আর সারা বছর বিভিন্নভাবে মিশে থাকার চেষ্টা করে। সেখানে আজকেও সেরকমই আমাদের পেটুয়াঘাটের শ্রমিক ইউনিয়ন, একসময় সেখানে সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছে, এখন তারাই যারা সিপিএম তারা আজকে বিজেপি, তাদের সঙ্গে সমস্যা চলছে। আমাদের প্যান্ডেল, পুজো প্যান্ডেল অতর্কিতভাবে ভেঙে দেয়, কালী পুজোর প্যান্ডেল, দীর্ঘদিনের পুজো, সেখানে ইউনিয়নের শ্রমিকরা তারা করে, সেই পুজো প্যান্ডেল ভেঙে দেয়, তাদের বিরুদ্ধে একটা থানায় অভিযোগ হয়েছে। এবারে অভিযোগ করতে যেহেতু সেখানে লোকাল পঞ্চায়েত মেম্বার তথা আমাদের দলের বুথের সভাপতি আর ইউনিয়নের সম্পাদকরা তারা অভিযোগ করেছিল, সেই জন্য আজকে সকালবেলা হঠাৎ করে পঞ্চায়েতের সদস্যকে সেখানে মোটর সাইকেল দিয়ে কাজে যাচ্ছিল, এনার্জি সে কাজ দেখতে তাকে মোটর সাইকেল টেনে নিয়েছে, তারপরে প্রচন্ড তাকে ঠেলাঠেলি মারধর করে। বিজেপি অবশ্য গোটা ঘটনায় তাদের কোন রকম ভূমিকার কথা উড়িয়ে দিয়েছে। তাদের দাবি গোটাটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তরকান্তি বিধানসভার দেশপ্রাণ ব্লকে পেটুয়াঘাট এলাকায় কালী পুজোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম লজ্জাকর অবস্থায় সমাজে প্রতিফলিত হচ্ছে। পরস্পর পরস্পরের প্রতি দোষারোপ করছে, আর অন্য কিছু না পেয়ে এখন বিজেপিকে দেখছে যে বিজেপি এটা করেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই ধরনের নোংরা উচ্ছৃঙ্খল সংস্কার নেই, যা আছে পশ্চিমবঙ্গের শাসক দলেই আছে। কয়েকদিন আগে এই দেশপ্রাণ ব্লকেই তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রকাশ্যেই অখিল গিরির সমালোচনা করেছিলেন তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশ। এদিন ফের মৎস্যমন্ত্রীর নামে অভিযোগ করেছেন তারা। একের পর এক ঘটনা থেকে পরিষ্কার, পূর্ব মেদিনীপুর তৃণমূলের সংগঠন দুটি ভাগে ভেঙে গিয়েছে। দ্য ওয়াল ব্যুরো।